আইন যেটা সুপ্রিম কোর্টের অ্যাপ্রুভাল আছে, যেটা সেন্ট্রাল অ্যাক্ট, আমরা যেটা বেসে এখানে বার করেছি না, হ্যাঁ প্রসিডিওর, সেই অনুযায়ী টাউন ফান্ডিং কমিটি একটা সরকার হকার যখন চলে যাবে অ্যাপ্লিকেশন করে টাউন ফান্ডিং কমিটিতে, সেই জায়গায় আরেকজন হকার সেই জায়গায় বসবে। যদি নতুন কোনো হকিং জোন সৃষ্টি হয় তখন টাউন ফান্ডিং কমিটি যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের দিয়ে দেবে। না, তারা টাউন ফান্ডিং কমিটিতে যাবে নতুন। দেখুন আমাদের কাছে তিনটে আছে, একটা হচ্ছে যে হকিং জোন, একটা হচ্ছে নো হকিং জোন, আরেকটা হচ্ছে পার্শিয়াল হকিং জোন। এই তিনটের মধ্যে যারা পড়বে সেই অনুযায়ী তাকে সেইভাবে হকিং করতে দিতে হবে, সেটা ইল্লিগাল হয়ে যায়। টাউন ফান্ডিং কমিটিকে অধিকার দিয়েছে কিন্তু কোনো জায়গায় এক্সচেঞ্জ অথরিটি দেয়নি, মানে আমি আমার পরিবর্তে সেই অথরিটি দেয়নি। হকার মানে যে যে লোকটা কষ্ট করছে সেই লোকটাই হকিং করবে। না আছে তো দেবাশিস কুমারী আছে, না এটা হচ্ছে আমাদের টাউন ফান্ডিং কমিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল এবং আমাদের যে সুপ্রিম কোর্টের ল এবং সয়ল অনুযায়ী টাউন ফান্ডিং কমিটি ক্যান বি চেঞ্জ। কিন্তু আমরা যেটা করছি সেটা রেগুলেশনটাকে তৈরি করছি, সার্ভেটাকে করছি, করে যাতে সরকার এই হকারদের জন্য যা যা অসুবিধা সুবিধা সেটা দেখতে পারে, সেই কাজটা মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন, সেই কাজটা আমরা করব।